আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা প্রয়াত মুকুল বোস স্মরণে গোপালগঞ্জের মকসুদপুরে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমৃদ্ধ মকসুদপুর কাশিয়ানের উদ্যোগে এই নাগরিক শোকসভার আয়োজন করা হয়। মকসুদপুর উপজেলা পরিষদ হলরুমে মকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ আলী আসুমিয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সমৃদ্ধ মকসুদপুর কাশিয়ানের মুখ্য সংগঠক আশরাফুল আলম প্রত্যুষ সভায় প্রয়াত মুকুল বোসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জীবনের স্মৃতিচারণ করেন সবাই। শোক সভায় জেলার বিভিন্ন রাজনীতি, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।